morning everyone and welcome back to a new vlog. Shani has been late. Well, ও আজকে মোটামুটি আস্তে আস্তে 12টা বাজে না, তাই না? হ্যাঁ পা, তাই তো তোমরা সকাল সকাল আজকে শানির দেখাটা পেলে। এসে যাও, সাবধানে যাও। শানি চলে যাওয়ার পরেই সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। এখন তো জানোই আমি সকালবেলা ইনায়া ঘুম থেকে ওঠার আগে রান্নাটাকে সেরে ফেলি। তো আজকে এখানে যেটা রান্না করছিলাম, পটল পোস্ত, সর্ষে পোস্ত। মনে হতে পারে দিদি পটলটাকে এরমভাবে কে কাটে পোস্ততে, তো পটল পোস্তর পটল। অ্যাকচুয়ালি এটা আমি আলু পটল দিয়ে মাছের ঝোলটা করার ছিলাম, তারপরে আমি আপাকে বলতেই ভুলে গেছি। আপা দেখবে মিডিল মানে ছিলতে বসেছে, এবার মিডিল দিয়ে কেটেই ফেলেছে, তাই জন্যে ওরকমভাবে যেমন বলো করো না, টেস্টের তো আর হেরফের হবে না। ঠিক আছে বাবা, কোনো অসুবিধে নেই, আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করো আর পটল পোস্ত করো। অনেক দিন পটল পোস্ত খাওয়া হয় না, কি বলো তো? পটলের সিজনে পটল পোস্ত, তারপরে পটল চিংড়ি, এইগুলো একটা খুব সুন্দর লাগে খেতে। আর এই যে মাছগুলোকে আবারও লবণ দিয়ে ভালো করে ধুয়ে এখানটাতে একটু লবণ, একটুখানি হলুদ, একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে আমি মাছগুলোকে ভাজা করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ এই এই জলে তেলের বোতলটা না, আব্বা যে এনে দিয়েছিল বাড়ি থেকে, আমাদের যে বাড়ির সর্ষের তেল খাওয়াই হয়, তো সেই তেলের বোতল থেকে যে আমি ওই বোতলগুলোতে আমাদের যেই তেলের বোতলগুলো সেটাতে ঢালাই হয়নি, তাই ওই বোতলটা ওরমভাবে দেখছো, সেটাকেও ঢালবো আস্তে ধীরে। সব কাজগুলোই করছি হচ্ছে। আর আজকে রান্নাটা করে নেওয়া তারও একটা রিজন আছে, সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে কেন। আরো চর জলদি তাড়াহুড়ো করছে। কা গেল মাছ ধরতে হীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল ছিলে। একবারে আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, কারণ আমরা সব কিছু খেয়ে দিয়ে একটা জায়গায় যাব, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ব্লগে দেখতে থাকো বুঝতেই পারবে। আর আমাদের এই যাওয়া ব্রেকফাস্ট, এখানে ব্রেড বাটার করে নিয়েছি, আর ইনায়ের ব্রেকফাস্টটা নিয়েও বসে পড়েছি। ফটাফট করে ওকেও খাওয়াবো, আমরা খেয়ে দিয়ে রেডি হবো। রান্না আমার অলমোস্ট হয়ে গেছে, শুধু এসে ইনায়ের খিচুড়ি মানে খিচুড়ি সমস্তটা করে রেখে যাবো, সবজি টবজি কেটে দিয়ে রেখে যাবো, যেন এসে আমি বসিয়ে নিতে পারি। আর হাপুচি করে ইনু তুমিও বলো তোমার কথা শুনছে, বলো ইনায়া ইনায়া কালকে সেটা মনে আছে? তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিল চড় নাই, মাম্মান দেখেছ শিখে গেছে। চলে এসেছি গাছ কিনতে, কবে থেকেই করছি, একটু গাছ কিনে নিয়ে আসি গাছ কিনে নিয়ে আসি। তো এখানে এসে সুন্দর হাওয়াও দিচ্ছিল, আর এনার কাছে গাছগুলো মানে আমি বলবো না অনেক ভ্যারাইটি ছিল, ভালো ছিল এবং রিজনেবল প্রাইসও ছিল। অন্য অন্য জায়গায় না মানে এই একই গাছের দাম এত বলে, মানে এত দাম বলে সেটা মানে মানানসই হয় না। তো এনার কাছে দামগুলো আমার ঠিকঠাকই লাগলো, খুব ভ্যারাইটি হয়তো ছিল না, তবে যা যা প্রয়োজন ছিল সবই আমরা পেয়েছি। এই যে স্পাইডার প্ল্যান্ট তো আমার আগেও ছিল, তো এই স্পাইডার প্ল্যান্ট নিলাম, আর তার সাথে স্নেক প্ল্যান্টটা নিতে খুব ইচ্ছে করছিল। তো যাই হোক আজকে আর নিয়ে অন্য আরেক দিন নেবো। তো কয়েকটা আমরা গাছ নিয়েছি, এই গাছটা কিন্তু খুব সুন্দর ছিল। বাট এই এইটা দেখো না, এটা আমার এত পছন্দ হয়েছে, এটাকে উনি বলেন তরুলতা গাছ, এটা পুরো লাল ফুলে ভরে যাবে। তো এই গাছের এত সুন্দর করে রেখেছেন না উনি, স্ট্রাকচারটা ওর দেখেই খুব পছন্দ হচ্ছিল। তো দেখি যদি যেমন বলে যদি যেমন বলে তাহলে এই গাছটাও নেব। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দেখো এই গাছটাও কিন্তু খুব সুন্দর। এইগুলো না পাতা অনেক বড় বড় হয়, অনেক ঝাঁকড়া হয়, দেখতে খুব ভালো লাগে। আর গাছ কিনতে গেলে না হয়তো তুমি ভেবে যাচ্ছ যে আমি একটা কিনবো দুটো কিনবো, বাট ওইখানে গিয়ে না নিজেকে কন্ট্রোল করতে পারি না, মানে মনে আছে ঠিক আছে এটা ভালো ওটা ভালো ওটা ভালো নিয়েই নিই। গাছের প্রতি যত্ন তো মিডিলে কিছুদিন আমি নিতেই পারিনি, তবে এবার থেকে আবারও শুরু করতে হবে। ইনায়া যেমনভাবে বেড়ে উঠবে আর তেমনভাবে আমার গাছপালাগুলো বেড়ে উঠবে। এবং খুব ইচ্ছে আছে আমার ইনায়ার প্রতিটা জন্মদিনে মানে আমার গ্রামের বাড়িতে, অবশ্যই এখানটাতে তো হবে না, বসিরহাটের বাড়িতে একটা করে গাছ লাগানোর। গাছগুলো নেওয়া হয়ে গেছে, নিতে এসেছিলাম যে অল্প কটা নেবো, বাট গাছ কিনতে আসলে এরমই হয়। ওই যে দেখো কিনতে কিনতে কতগুলো হয়ে গেছে, পাঁচটা কটাই লাগবে, ছয় সাতটা হয়ে গেছে। কিনা পছন্দ হয়েছে? না আমি তো পাতাগুলো ছিড়বো। না ছিড়বে না, না না আমি তো পাতাগুলো ছিড়বো। ডবল দিয়ে দেবেন ব্যাগটা, হ্যাঁ
আমি এই স্কুটির এখানে বসিয়ে নিলে হয়ে যাবে। এখানে বসিয়ে দিন তো, এখানে বসিয়ে দিন, ভেঙে যাবে না তো। বর্ষার সময় এখন তো পানি হওয়ার কথা, বর্ষার সময় পানি কম হয় তাই, বর্ষার দুটো মাস পানি কম হয়, এই যে সে হালকা শীত পড়বে পানি, কারণ এটা ডবল পানি এসে যাবে। মিষ্টি মিষ্টি থাকবে না, একটুখানি তো খিচুড়ি হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন ওকে স্নানও করিয়ে নিয়েছি, এবার ভাবটা খেয়ে ঘুমিয়ে পড়বে তুমি, ঠিক আছে? হ্যাঁ, বাবু ওর মতো চলে আসছে না জানিস মাম্মা, ছোটবেলা নানিমারা ঠিক আমাদেরকে এরম করে চুলটা আসছে দিত। হ্যাঁ বচো ভাতু আনি, আমাদের রান্না তো হয়েই গেছিলো, আর এখানে ইনায়ারও হয়ে গেছে সমস্ত সবজি দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, ইনায়কে খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর এই যে ওকে এখানটাতে আমরা দেখছি, কারণ আমাদের গাছগুলো যেইগুলো নিয়ে আসলাম সেইগুলো তো বসাতে হবে, তো তার মধ্যে একটা খুব সুন্দর গাছ নিয়ে এসেছি, উনি বলার নাম তরুলতা, খুব সুন্দর করে টবে বসানো, এবং এটা দেখো কি সুন্দর করে করা আছে, তো এই গাছটা আমাদের খুব পছন্দ হয়েছিল, এটা নিয়ে এসেছি। আর এই যে এইখানে যে টেবিলটা আছে না, এখানে থ্রি লেয়ারের টেবিলটা দিলাম, ভাবছি এই যে যে প্ল্যান্টটা এখানে থাকবে তরুলতাটা এখানে দেবো, আর এই বড় গাছটা এখানে দেবো নাকি? দিতে পারো, এটা এটা খুব সুন্দর করে টবে বসানো, বললো এটা একটু হালকা হালকা রোদ পেলেই একদম বোধহয় সিঁড়ির ওইখানে বা যেখানে হালকা রোদ দূর আসবে, কারণ এখান দিয়ে আমাদের ভালো রোদ আসে, তাই ভাবছি এখানে বসিয়ে দিই, পুরো নাকি লাল ফুল হয়ে যাবে। এবার এর মধ্যে এখানে একটা গাছ আছে, এই গাছটা ভাবছি এই যে একটা টবে করে এইখানটাতে দিব, তাহলে এই জায়গাটাও খুব সুন্দর লাগবে দেখতে। ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো তো আপা কেচে দিয়ে গেছিলো, এগুলো শুকিয়ে গেছে, এইগুলো আগে তুলে নিই। ইনায়াকে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমরা স্নান ধানটা করিনি, আগে গাছগুলোকে টবে বসিয়ে নিই। তো টবগুলো নিয়ে জামান প্রথমে চলে এসেছিল, আমিও এসেছিলাম, আমি জামা কাপড়গুলো তুলে চলে গেলাম আগে রেখে আসতে, তারপরে গাছগুলো বসবো। দেখো গাছগুলো বসানোর পরে কতটা সুন্দর লাগছে, আর আমি যখন ভয়েস ওভার দিই, আমার এই কুটলিটা, আমার টুকলিটা, মানে ইনায়া সারা শুধু ভয় পাশ থেকে আওয়াজ করতে থাকে। তো এখানে স্পাইডার প্ল্যান্টটা দেখো জামান বসিয়ে দিল, কী সুন্দর লাগছে না, মানে এমনি যতটা না সুন্দর লাগে যখন টবে বসানো হয়, তখন কিন্তু গাছের সৌন্দর্যটা আরো অনেক বেড়ে যায়। আর এই মাটিগুলো না আমাদের কেনা মাটি, আগে আমরা এক বস্তা মাটি কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা ছাদের এক কোণে রেখে দিয়েছিলাম, সেটা আজকে কিন্তু খুব ভালো কাজে লেগে গেল। আর এই যে গাছ নিয়ে যারা পরিচর্যা করে তাদের কাছে এইগুলো থাকে, আমার কাছে অত কিছুই নেই, তবে আস্তে আস্তে ইচ্ছে আছে এবার উইন্টারেও ছাদেও আমি কিছু গাছ লাগাবো, তো আস্তে ধীরে এই কাজগুলো করব। আর জামান তো জানো এই সমস্ত কাজে প্রচণ্ড পারদর্শী, ওর ভীষণ দক্ষতা এবং ওর এইসব বিষয়ে অনেক নলেজও আছে, যে কীভাবে গাছটাকে লাগাবে, কীভাবে মাটিগুলোকে ঝুড়ো করবে। সত্যি কথা বলতে আমি এইগুলো একদমই পারি না, তবে এই জামানের থেকে আস্তে আস্তে শিখবো। কোনো জিনিসকে যদি ভালোবেসে আমরা করতে চাই, তাহলে দেখবে সেটা না জানা জিনিসটাও আমরা করে ফেলতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। আমরা তো মানুষ, সবই অভ্যেসের দাসী, এবং আমরা চেষ্টা করলে সবই পারি। তো এখানে ওই গাছগুলোকে বসানো হলো, তারপরে এটার নাম আমি ঠিক জানি না, তোমরা একটুখানি জানিও তো এই গাছটার নাম কি। গাছের এত নাম, এত নাম, মাঝে মাঝে ভুলেই যায়। তবে এটা আমাদের বসিরহাটের বাড়িতেও আছে লাগানো, তো ওইখানেও খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে, দেখো কি সুন্দর লাগছে গাছটা দেখতে। তো চলো গাছগুলোকে বসিয়ে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নেব, তারপরে চলে যাব নিচে, স্নান ধান করতে হবে, খাওয়া দাওয়াটাও করবো। এই মাঝে যেহেতু মাম্মামটা একটু ঠিকঠাক করে ঘুমোচ্ছিল, তো তাই আমরা এই কাজগুলো করতে পারলাম। এই যে গাছগুলো লাগানো তো হয়ে গেছে, এবার ছাদের ওই জায়গাটা মাটি মাটি হয়েছিল, বৃষ্টি যদি হয় তাহলে চারিটা দিক কাদা ছড়িয়ে যাবে এবং ছাদটা স্লিপারি হয়ে যাবে, তাই আমি একদম এক সাইডে করে নিলাম। ওই দিকটাতে দেখতে পাচ্ছ, ওইখানে অ্যাকচুয়াল আমাদের এক বস্তা মাটি এনে রেখেছিলাম। গাছগুলো লাগানোর পরে কি সুন্দর লাগছে দেখতে, এবার কিনে এনেছিলাম কেমন লাগছে জানি না, কেমন লাগছে, বাট টবে দেওয়ার পরে কি সুন্দর লাগছে। একটু ধৈর্য ধরে ধরে আমাকে না পাতাগুলো একটু মুছতে হবে, ভিজে কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে। ইনায়া হওয়ার পর থেকে মানে এতদিন তো মানে কোনো রকমের যে জীবনযাপন করতে হয় না,
ওই খেয়ে থাকতে হয়, বাঁচতে হয়, সেরকমই হচ্ছিলো। বাট এইসব দিকে আমি তাকানোর টাইমই পেতাম না। এবার ইনায় আস্তে আস্তে বড় হচ্ছে, এবার সুন্দর করে সমস্ত কিছুটা পরিপাটি করে গোছাতে পারবো। এই জায়গাটা আবার কি সুন্দর, যে ঢুকে একটা সুন্দর যদি মানে এ না হয়, চোখের যে শান্তি না হয়, তাহলে কিন্তু ভালো লাগে না। এটা এখানে দিয়ে দিলাম সুন্দর করে। এবার এই তিনটে গাছ আজ এখন দিয়ে দেবো। তো চলো ভেতরে আমি গাছগুলোকে নিয়ে চলে আসছি। আমার যে প্ল্যান্টারটা রয়েছে সেইখানটাতে আমি গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। আর তোমরা এটার সম্পর্কে আমার কাছে অনেক জানতে চেয়েছো, বাট আমি যেই সাইটটা থেকে নিয়েছিলাম সেটাতে আমি এখন আর দেখতে পাই না, যে তোমাদেরকে লিঙ্কটাও শেয়ার করে দেব, যদি কখনো পাই তখন করব। অনেক টাইপের প্ল্যান্টার কিন্তু রয়েছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। দেখো এবার কিন্তু পারফেক্ট লাগছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর এটা থাকলে ডাইনিংয়ের সৌন্দর্যটা অনেক 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 বেশি হয়ে যায়। না ঘুম থেকে উঠেছিল তো ওকে আবার ফিট করিয়ে দিয়েছি, আবার ঘুমিয়ে পড়েছে। ঘড়িতে এখন 3টে বাজে, আর কি কোন সকালে রান্না আমার হয়ে গেছে। বাট ওই যে গাছ নিয়ে এসে লাগাতে ঠাগাতে সময়গুলো চলে যাচ্ছে, এত পিঁপড়ে হয়েছে দেখো, ভাতে পুরো পিঁপড়ে। দাঁড়া দাঁড়া, ওটা বুদ্ধি দেবো আমি। আচ্ছা থাক থাক একটু নাড়া দাও। ভাত রান্না করে কি ফ্রিজে রাখবো? আজকে আমাদের রান্না তো হয়েছে এখানে ভাত আর পটল পোস্ত হয়েছে, আর এই যে বরবটি বলছে বড়ি দিয়ে আলু দিয়ে মাছ। যাই না আজকে আমাদের ভাত খাওয়া হবে না কি হবে বুঝতে পারছি না, মানে কি বলবো আর। এইখানটা এত পিঁপড়ে হয়েছে, ধর এখানে না এখানটাতে ছিল পিঁপড়ে, ওই চক আনতে হবে, চক টাকতে হবে, যা রাখছে সবেতেই পিঁপড়ে ধরছে, সবেতেই পিঁপড়ে। মিষ্টি বলে যে পিঁপড়ে হবে এটা কিন্তু মানা নেই, ভাতেও পিঁপড়ে হলো ভাবো। গুড ইভিনিং এভরিওয়ান, ইনায়া ঘুম থেকে উঠে গেছে, আর আমাদের তো ঘুম হয়নি, আমি জাস্ট ওর পাশে শুয়ে একটুখানি রেস্টও করছিলাম। ঘুম থেকে উঠে ও আজকে থেকে নতুন একটা অ্যাক্টিভিটি শিখেছে, এখন একা একা দাঁড়াচ্ছে, ড্রয়ার খুলে দিচ্ছে, কত কিছু কাজ যে করছে। তো ওর সব কাণ্ডগুলো তোমরা দেখো। মাথাতে আর কি কি বুদ্ধি আসছে মা, কি কি বলো, এটা কি করতে চাইছো তুমি? আমার দিকে দেখো, আমার দিকে দেখো, এইদিকে এইদিকে পুরো দাঁড়িয়ে গেছে, দেখো পুরো দাঁড়িয়ে গেছে, আর কিচ্ছু ধরে নেই, দেখো দাঁড়িয়ে গেছে। চাবি পড়বে কিন্তু পিছন দিকে, সাবধান। আর কি কি দুষ্টুমি করতে এসেছিস বাবা? আর কি কি, হ্যাঁ আমি ও ঘুম থেকে উঠেছে, বিছানায় এত লাপালাপি করছিল, ওর জন্য সন্ধ্যের খাবারটা রেডি করে দেবো, তাহলে কি এখানে বসে মানে নিচে বসে না, আমার নামে নালিশ করছো তুমি? তুমি তোমার বড্ড সাহস হয়েছে তুমি আমার নামে নালিশ করছো? উঠে দাঁড়িয়ে ড্রয়ারটা তো পুরো খুলতে পারছে না, বুদ্ধিটা হয়নি এখনো, হাফ খুলে ওখান থেকে কিছু জিনিস বের করছে মোবাইল, কিন্তু ড্রয়ারটা ধরে রাখো, স্লিপ টানলে কিন্তু ওর হাত কেটে যাবে। তো চলো ওকে, ও এখন এখানে বসে খেলা করুক, ওর সন্ধ্যের খাবারটা করতে যাব ওকে। এখন এখন আজকে কালকে মুড়ি খেয়েছিল, মানে মুড়ি গুঁড়ো করে আজকে একটু ছাইয়ে দেবো, সুজি দেবো না এই না, আর সুজিটা তৈরি করব, একটুখানি বাটার দিয়ে দিলাম, যেমন ভাবে করি আর কি, আর হালকা করে ভাজবো, ভেজে তারপরে একটুখানি যেমন ভাবে তোমাদের সাথে তো শেয়ার করেছি একটা সময়, ওরকম ভাবে একটু সুজিটা করে দিই। আমাদের ব্লগে দেখেছো যে একদিন আমাদের বাড়িতে এসেছিল, তারা আমাদেরকে এত যেতে বলে, এত যেতে বলে, মানে ইভেন মোহরমের সময় তো আমাদের ইনভাইটই করেছিল, সেই সময় জামানের প্রচন্ড শরীর খারাপ ছিল, আমরা বাড়ি থেকে আসতে পারিনি, তো তখন যাওয়া হয়নি, আসার পরে অনেকবার বলেছে। তো আজকে ভাবছি যে না আজকে একটুখানি যাই, ইনায়ের সাথে দেখা করে আনি ওয়াজিয়াকে, আর ওয়াজিয়াকেও তোমরাও দেখবে। ওরা ওদেরকে একটু আগেই ফোন করেছিলাম বাড়ি আছে কিনা, তো বললো বাড়িতে আছে, পাশে আমাদের থেকে ওই বাইকে হয়তো 2-3 মিনিট লাগবে, তাই না যাবো বাইকে 2-3 মিনিট, হ্যাঁ 2-3 মিনিট মতো লাগবে। তো ওদের বাড়ি যাবো, আগে ইনায়াকে খাইয়ে নিই, তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। ইনায়া রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, জামানো তোমাদের যেমনটা বললাম ওয়াজিয়াদের বাড়িতে যাব, আর ওরা তো আমাদেরকে ইনভাইট করেছিল, তো তখনই আমি গিফট কিনে রেখেছিলাম, যাব বলে সবই ঠিকঠাক, মানে এমনও হয়েছে আমি দুপুরে ইনভাইট করেছে, ঠিক আছে দুপুরে যেতে পারলাম না, আমি সন্ধ্যাবেলায় মানে কনফার্ম ছিলাম যে যাবোই যাবো, তারপর তো জামানের শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় সেদিন, তাই বেরোতে পারিনি। তো এখানটাতে আমি ওর জন্য একটা ড্রেস কিনে রেখেছিলাম, একটা ডল আছে, আর এই তার সাথে বেবি নেল, বেবি যে ওই এগুলো হয় না, একটা সিজার, নেল কাটার, তারপরে ওই যাই হোক বেবিদের যেটা লাগে, তো ওটাও একটা আছে, এই তিনটেই নিয়ে রেখেছিলাম। তো চলো এখন বেরোই, আমরা সবাই তিনজনে মিলে যাই,
আর একটা বুনুর সাথে, বুনু না ফ্রেন্ডের সাথে দেখা করে আসি, তাই না? ওরও ইচ্ছা দেখেছ? ইনায়েরও ইচ্ছা। আর তোমরা বলেছিলে ইনায়াকে ছোট্ট করে টিপ পরো, তো আজকে আমি ছোট্ট টিপ পরিয়েছি। এই যে আমরা ওয়াজিয়াদের বাড়িতে চলে এসেছি, ইনায়া ট্রান্সপোর্ট হয়ে গেছে, ইনায়াকে নিয়ে চলে গেছে, ও ঘুরছে। আমাদের খোঁজ কে সব থেকে বেশি ওই নিয়েছে? কি বললো যেদিন ইনভাইট ছিল, আমরা আসতে পারিনি, কি কান্না খাচ্ছিল যে কেন আসতে পারলো না, কেন আসতে পারলো না, তোকে বলো আজকে দেখা হয়ে গেছে। সেটাই, তুমিও ব্লগ করছো, এটা ফ্রেন্ড হয়, এটা কিন্তু ফ্রেন্ড হয় তোমার, এটা এটা বড়, এটা মেজো, ওটা দিদি, ওটা দিদি, আর এটা কি ফ্রেন্ড? বোন তো হবে না, না না ফ্রেন্ড কয়েকদিন ছোট বড়, ওটা বোন আর হবে না। তো একটু খেলো, খেলো দেখো, এই যে এদিকে দেখো, এইদিকে এইদিকে এইদিকে, মামা মামা দেখো, হ্যালো আজিয়া, দেখো না আসার সাথে সাথে কত ব্যস্ত হয়ে গেছে, আবার এত কিছু আয়োজন। আমি বলছি তুমি কি মানে সত্যি না ফোন করে আসতে হতো? মিরচিটির পাশে হচ্ছে বাবার বাড়ি। আমি তো কি আফসোস করছি, জানে ওই সময় ওখানে ছিল দিল্লি দেখা হয়ে যেত, আমি পুরো প্রেগনেন্সি হেলথেই চেক আপ করিয়েছি, শুধু সিজার করাবো বলে একবার বাইরে ডাক্তার দেখিয়েছি, কিন্তু বাইরে ডাক্তার দেখে আমি যেটা বুঝেছি মানে বাইরের থেকে হেলথ বেটার, ভালো ভালো, আমার হাত ধরে তুলে দেওয়া, আমার আমি যতক্ষণ কথা বলছি শোনা, বাইরে করবে না, গিয়ে বসে দাও, ভিতরে গিয়ে বসা হচ্ছে, মানে পুরো হসপিটাল। তুমি খাবে ইনায়া? কোনটা নেবে বলো, নাও, হ্যাঁ নাও নাও, ওটাই নাও। আরে না না বাচ্চারা এরকম, এখানে এখন চলছে ফটো সেশন চলছে, ও বাবা ওদের মনে হচ্ছে, মনে হচ্ছে ভ্যাকসিন দিচ্ছে। আমরা তোমাদেরকে বলি যে ইনায়া চঞ্চল, ইনায়া চঞ্চল, কিন্তু ইনায়ার উপরে আরেকজন আছে, দেখে মনে হচ্ছে খুব শান্ত, কিন্তু অতটা শান্ত নয়। চলো চলো, আমরা শুধু বলি ইনায়া দুষ্টু, কিন্তু এই যে আছে ভাত হয়ে গেছে, এখানে ইনায়ার খাবারটা রেডি করছে, ওকে খাওয়াবো, আর দুপুরবেলার মাছ আছে, মাছের ঝোল আছে, আর তার সাথে এগ ভুজি করে নেবো, যা আছে সানির হয়ে যাবে, আমাদের জন্য এগ ভুজি করে নেবো। চলে এসেছি এই ঘরে, দেখতেই পাচ্ছ আমার ঘরের কি অবস্থা, যেগুলো জামা কাপড় ধুয়ে এসেছে সেইগুলো এখন ফোল্ড করবো, ফোল্ড করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। ওইদিকে ইনায়া কুকারে সিটি দিচ্ছে, এইগুলো আমি ফোল্ড করিনি। আর চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, ইনায়ের জন্য আরো বেশি করে দোয়া করো। গুড নাইট।